নিহান চলে আসছে আমি দরজাটা খুলি আসসালামু আলাইকুম মাম্মা ওয়ালাইকুম আসসালাম বাবা আসো তোমার হাতে এটা কি গিফট এটা আবার কিসের গিফট বসি আচ্ছা নিহান এটা কি গিফট তোমার কোথ থেকে দিল বলো ব্যাংক থেকে ব্যাংক থেকে আচ্ছা এখন আমি ডিটেইলসটা একটু বলি লন্ডনের অনেক হাই স্কুলে যেটা হয় স্কুলের ক্যান্টিনে ক্যাশ পেমেন্টটা নেয় না ওদের কোনো খাবার নিতে হলে কার্ডের মাধ্যমে পে করতে হয় তাই না তো যেহেতু কার্ডের মাধ্যমে পে করতে হয় নিহানের আগে ব্যাংক কার্ড ছিল না তো এই জন্য আমরা ভাবলাম যে নিহানকে একটা ব্যাংক কার্ড করে দেই তো এটা নিহানের প্রথম অ্যাকাউন্ট কোন ব্যাংকে খুলেছো দেখাও HSBC আচ্ছা তো অ্যাকাউন্ট খোলার পর তারপর তোমাকে গিফট দিল নাকি হ্যাঁ তো এখন সবার সাথে একটু উই করো খুলে দেখাও ওপেন করে দেখাও ওকে হোল্ড করো আমি নিয়ে আসি তো এখন নিহান এটা ওপেন করবে দেখি ওর গিফটটা তুই কাটিং করে নাও ওকে খুলো এটা কি মিনি সেট বক্স টেবিলে রেখে খুলো এখন এটা কিভাবে ও আচ্ছা এটা হচ্ছে ও এটা একটা ব্যাংক আমরা যে ছোটবেলায় আমাদের কি বলে টাকা সেভ করার জন্য আমাদেরও যে ছোটবেলা আমাদের বাবা মা এরকম ব্যাংক কিনে দিতেন তো এরকমই না হ্যাঁ কিন্তু ডিফারেন্স হলো যে এটার মধ্যে এই লক আছে এই লক তোমার ই করতে হবে জাস্ট বাচ্চাদের ইন্টারেস্টেড করার জন্য যাই হোক হ্যাপি করার জন্য তো আমরাও ছোটবেলায় এরকম অনেক টাকা ঈদের সালামি তারপর হচ্ছে টিফিনের টাকা অনেক সেভ করেছি আমার মনে আছে তো যাই হোক ওকে দেখে আমাদেরও ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম এটা মনে হয় এখান দিয়ে হ্যাঁ ওপেন করতে হয় হ্যাঁ কিভাবে ওপেন করতে হবে সেটাও দেখে মানে দেয়া আছে নিচে আচ্ছা তুমি তোমার চুজ অনুযায়ী তুমি তোমার লক করে রাখো ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ কমেন্টস করতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের ভালো ভালো কমেন্টসই আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ফিয়ামানিল্লা সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তুমি এরকম করো ওকে